আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আরেকটি জামা নতুন জামার ডিজাইন নিয়ে আসলাম তো জামাটা কেমন হচ্ছে একটু জানাবেন প্লিজ ডিজাইনটা কেমন হয়েছে এই যে এখানে চিকুম ফিতা দিয়ে আমি এটাতে ভটক দিছি আবার এখান থেকে খোলা রাখছি কারণ বাচ্চারা একটু পকেট পছন্দ করে এই জন্য এই যে এটা খোলা এখান থেকে আবার আটকায় দিচ্ছি চিকুম চিকুম ফিতা আর হাতাটা হচ্ছে ম্যাগি হাতা আচ্ছা আমি একটু ভালো করে জামাটা আগে দেখাই নি তারপর বলতেছি কি করতেছি যদি ডিজাইনটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন জামাটা ছয় বছর বাচ্চার গায়ের জামা লম্বা আছে আটাশ ইঞ্চি আঠাশ হ্যাঁ আটাশ ইঞ্চি আঠাশ উনত্রিশ ইঞ্চি আছে লম্বা যদি জামাটা কারো গায়ে লাগে বা কারো পছন্দ হয় তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর কেউ যদি নিতে চান তাও নিতে পারবেন এটা এক পিজি বানাইছি এই ডিজাইনটা আমি এই কাপড়টা দিয়ে আমি এক ডি একটাই বানাইছি লম্বা আছে উনত্রিশ ইঞ্চি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন অন্যরাও দেখতে পারে আর অন্যরাও যেন উপকৃত হতে পারে আপনাদের মাধ্যমে তো আমি আবার দেখাই দিচ্ছি আপনাদেরকে জামার ডিজাইনটা নিচে দিয়ে আমি ইয়ে দিচ্ছি এই যে নিচে দিয়ে আমি কাপড় দিয়ে কালো কাপড় দিয়ে আবার পাইপিনের মতো দিয়ে দিচ্ছি জামাটা হচ্ছে কুসি ফ্রগের এই যে কাপড়টা কিন্তু অনেক ভালো অনেক ভালো কাপড় এই যে দেখেন আমি কাছ থেকে একবার দেখাচ্ছি কাপড়টা একবার অনেক ভালো কাপড় এটার গজে হচ্ছে দেড়শো টাকা না দুশো টাকা করে গজ এটার এই যে এটা গজটাই হচ্ছে দুশো টাকা গজের কিন্তু আমি জামাটা আমি জামাটাই এই জামাটার দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা জামাটা হচ্ছে সাড়ে তিনশো টাকা যদি কেউ নিতে চান তাহলে নিতে পারবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যেন অন্যরা নিতে পারে এই যে এটা ফিতা সামনে পিছে একই রকম এই যে একই রকম এই যে পিছনে পিছন তো খোলা রাখতেছি চেনের কারণে কারণ চেনের জন্য খুলতে হবে আবার এখান দিয়ে লাগানো শুধু একুটুকু খোলা সামনে পিছনে একই রকম খোলা রাখছি বাচ্চারা একটু পকেট পছন্দ করে এই জন্য তো যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর আপনাদের বন্ধুদের মাঝে ইয়ে করবেন যারা নতুন দেখতেছেন আমার এই ভিডিও তারা পুরোনো ভিডিওগুলো দেখে আসবেন যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব যারা নতুন দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আপনারাও যেন উপকৃত হন এবং আপনাদের মাধ্যমে যেন অন্যরাও উপকৃত হয় জামাটা কিন্তু অনেক সুন্দর কাপড়টা যদি আমি আপনাদেরকে ধরে দেখাতে পার মানে কি বা বাস্তবে দেখাতে পার কাপড়টা অনেক সুন্দর অনেক সুন্দর কাপড়টা ভালো লাগলে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন তাহলে আজকে এই পর্যন্ত আবার নতুন ভিডিও নিয়ে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ